আকো এবার যেন আহিছে রঙালী। বিদ্যালয়ে বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশ, উৎফুল্লিত ছাত্র ছাত্রী, উৎফুল্লিত শিক্ষক শিক্ষয়িত্রী, বিহু নাচি নাচি আনন্দত আত্মহারা হয়ে পড়েছে সকলো। হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফল ঘোষণার পিছতে সর্বাধিক নম্বর পাওয়া পাঁচগী ছাত্র ছাত্রীর বিদ্যালয়ে দেখা গল উৎসবমুখর পরিবেশ। এয়া যোরহাটর প্রজ্ঞা একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুল। ঢোলর গুমগুমনিত রজন জনায় উঠিল বিদ্যালয়ের পরিবেশ। পাঁচশো তিরানব্বই নম্বরে শীর্ষস্থানত জিলিকিল বিদ্যালয়খনের ছাত্র অনুরাগ দলৈ। মোৰ বাৰ তেৰ ঘণ্টা ডেইলি পঢ়িছিলোঁ, মানে ব্ৰেক লৈ লৈ পঢ়িছিলোঁ, প্ৰেছাৰ লৈ পঢ়া নাছিলোঁ, মানে ৰিলেক্স ফিল কৰি পঢ়িছিলোঁ, মানে এইটো ষ্টেণ্ড কৰিবই লাগিব বুলি কোনো মনত হেৰি নাছিলে। 48টা ষ্টুডেণ্ট আছিলে আৰু 48টাই ডিষ্টিংচন পাইছে। 48জন ষ্টুডেণ্ট আছিলে প্ৰজ্ঞা একাডেমীৰ আৰু 48জনে ডিষ্টিংচন লাভ কৰিছে। আৰু 97, 96 তেনেকুৱা কেইবাজনো ষ্টুডেণ্ট আছে। যদি যদি 10টা স্থান দিলেহেঁতেন আমাৰ কলেজৰ 5জনমান থাকি গ'লহেঁতেন তাত। হয়, এই পরিবেশ বিশ্বনাথ চারিয়ালির শঙ্করদেব শিশু বিদ্যা নিকেতনের। পাঁচশো নব্বই নম্বরে দ্বিতীয় স্থান লাভ করা ঝর্ণা শইকীয়ার কৃতকার্যতাত এনেদরেই উৎসাহিত হয়েছে সকলো। বহুত ভাল লাগিছে, ভাবিছিলো টপ টেন আহিম বুলি, কিন্তু মানে টপ ফাইভত আহি বহুত ভাল লাগিছে। পরীক্ষার ফলাফলের ঘোষণার পিছতে মাজুলীর কমলাবাড়ির আইল্যান্ড একাডেমিতে উঠিল বিহুর লহর। পাঁচশো আঠাশী নম্বরে তৃতীয় স্থানত থাকা মানস প্রতিম শইকীয়াক মাজত লৈ আনন্দতে বিহু মারিলে সকলোয়ে। ফলাফল যি হয় সেইটো মোৰ হাতত নাথাকে, কিন্তু মই সম্পূৰ্ণৰূপে নিজৰ বেষ্ট দিবলৈ ট্ৰাই কৰিম আৰু সেই অনুযায়ী মই নিয়মিতভাৱে অধ্যয়ন কৰি গৈছিলোঁ। গাঁওবাসীৰ লগতে আমিও বহুত আনন্দিত আৰু এনেকুৱা গাঁৱলৈ যে এটা গৌৰৱ কঢ়িয়াই আনিলে তথা মাজুলী তথা অসমলৈ গৌৰৱ কঢ়িয়াই আনিবলৈ আমি বহুত মানে সন্তোষিত। সৰুপেটাৰ ষ্টেলা মেৰি স্কুলতো আনন্দমুখৰ পৰিৱেশ। পাঁচশ আঠাশী নম্বৰেৰে তৃতীয় স্থানত থকা বেদান্ত চৌধুৰীৰ কৃতিত্বই আনন্দিত কৰিলে সকলোকে। প্রথমতে বিশ্বাস হওয়া নাছিল, যেতিয়া অফিসিয়ালি ওয়েবসাইট বোর খোলা খালা, তারপর তাতে রোল নাম্বার বোর মারি, তারপর শিওর হলো যে হয়ে যাবে। মানে ইমান ফুর্তি লাগাই নাই, মানে জীবনত এনে ফুর্তি পাইছো, মই মানে জানো এই স্ট্যান্ড মারিব বলি, আৰু ইমান মানে ফুর্তি আর জীবনত লগা নাই। আনহাতে উখল মাখল পরিবেশ নগাঁওর রামানুজন সিনিয়র সেকেন্ডারি স্কুলতো। বিদ্যালয়খনের ছাত্র দেবাশ্রী কাশ্যপে পাঁচশো আঠাশী নম্বরে তৃতীয় স্থান দখল করার পিছতে ছাত্রীগুলিক লৈ নগাঁও রাজপথত উলিওয়া হয় সমদল। ভাল রিজাল্ট করবলে সকলকে যদি আমি ভালকে সকল বিষয়ে নম্বর পাব লাগে, কেনেকে পড়ব লাগবে, কি কষ্ট করেছে, লগত আমার টিচার্স প্রিন্সিপাল স্যার আমি এনি টাইমে কষ্ট করেছো, তার যথেষ্ট কষ্ট করেছে, আমি তারপর আমি আশা করেছিল, তেনেকে পাইছো ফলাফলটো, ভাল লাগিছে। নগাঁৱৰ পৰা নীলোৎপল বৰা, মাজুলীৰ পৰা ভাস্কৰ কটকী, যোৰহাটৰ পৰা গৌতম বৰা আৰু ধ্ৰুৱজ্যোতি তালুকদাৰৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।